নমস্কার বন্ধু। ভোট কিন্তু অনেকদিন আগে হয়ে গিয়েছে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে তারা কিন্তু কোনো খামতি বা ঘাটতি রাখছেন না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়ে কিন্তু রাজ্য সরকারের কোনো ভাবনা চিন্তা নেই, এমনটাই কিন্তু বিকাশ ভবন সূত্রে খবর উঠে আসছে। তো আজকে মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গিয়েছিলেন তারা বিকাশ ভবনে। তা আমাদের সাথে আছেন মধুমিতা দি, সকলের পরিচিত নেত্রী। দিদি, কি ব্যাপার, কোনো কিছু খবর উঠে আসছে? আধিকারিকরাও তো দেখা করতে চাইছে না যে খবর উঠে আসছে। তো আপনারা আজকে কি করলেন এবং আগামী দিন আপনাদের কি পরিকল্পনা আছে? সত্যি কি রাস্তায় নামতে হবে? প্রথমে আপনাকে আমি নমস্কার জানাই। আপনার চ্যানেলের মাধ্যমে খবর প্রচারিত করার আমাদের যে বিশেষ প্রচেষ্টা আপনি নিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে যে আমাদের মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন, আপনি জানেন যে আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী যারা চুক্তিতে কাজ করছে এই রাজ্যে, তাদের নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে। এবং এরা এই সংগঠন থেকে আমরা যেরকম পার্শ্ব শিক্ষকদের নিয়ে লড়াই করছি, এসএসকে সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকাদের জন্য লড়াই করছি, আমরা ভোকেশনাল যারা বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী তাদের নিয়ে লড়াই করছি, ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্টের শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে লড়াই করছি, স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু, এই সমস্ত ধরনের শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে আমরা লড়াই করছি। তো মূলত আজকে আমরা যেটা গিয়েছিলাম প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, সেটা একটু মুখবন্ধটা করতে চাই। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 16 তারিখ থেকে আমাদের বিদ্যালয় খোলার একটা নির্দেশ জারি করেছে এই রাজ্যের সরকার। হুম এখন এই বিদ্যালয় যেটা খোলা হচ্ছে সেটাতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই 4টি ক্লাসের পঠন পাঠন শুরু হবে। এখন পার্শ্ব শিক্ষক হিসেবে যারা কাজ করছেন সর্বশিক্ষা অভিযানের অধীনে, তারা কিন্তু আছেন প্রাথমিক যে বিদ্যালয় আছে সেখানে, তারা আছেন উচ্চ প্রাথমিক, শুধুমাত্র উচ্চ প্রাথমিক যে বিদ্যালয়গুলি অর্থাৎ ক্লাস 8 অব্দি যেখানে ক্লাস হয় সেখানে অ্যাপয়েন্টেড আছেন। আর আছেন এই ধরনের যেগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সমস্ত ক্লাসটাই হয় সেই স্কুলগুলোর মধ্যে। হুম এখন অদ্ভুত ভাবে আমরা দেখলাম যে নির্দেশটা জারি হয়েছে সেটা 11-12 এর জন্য এবং 9-10 এর জন্য, এবং সেখানে পার্শ্ব শিক্ষক যারা কাজ করছেন তারা স্কুল যেতে বাধ্য থাকবেন। অথচ প্রাইমারি বন্ধ, সেখানেও পার্শ্ব শিক্ষকরা যাবেন না। হ্যাঁ, আমাদের যেটা আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেখানটা বন্ধ বলে সেখানে পার্শ্ব শিক্ষকরা যাবে না। তাহলে একই ধরনের শিক্ষকদের জন্য দু রকমের নীতি তো রাজ্য সরকার নিতে পারেন না, হুম এটা তো কখনোই নেওয়া উচিত না। হুম হুম তাহলে নিলে, কারণ এই ক্লাস 1 থেকে 8 অব্দি সমস্ত পার্শ্ব শিক্ষকেরাই প্রারম্ভিক শিক্ষার সঙ্গে যুক্ত এলিমেন্টারি এডুকেশনের টিচার হিসেবে তারা কাজ করতেন। হুম তাহলে এলিমেন্টারি টিচার হিসেবে যে সমস্ত শিক্ষকেরা কাজ করছেন সমস্ত প্রতিষ্ঠানেই তারা হয় যাবেন না যাবেন না, একটা নীতি নিতে হবে। হুম আমরা যাব না একবারও বলছি না, কিন্তু ঘটনাটি নীতিটা একটাই নিতে হবে। নিলে সমস্ত প্রাথমিক বলুন, এবং আমরা তো চাইছিও যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক সব স্কুল খুলে যাক, হুম এলিমেন্টারি এডুকেশনটা শুরু হোক, বাচ্চাদের ভ্যাকসিনেশন দেওয়া হোক। এই মর্মে আজকে আমাদের কলেজ স্ট্রিটে একটা অবস্থান বিক্ষোভ ছিল, সেখানে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যত ধরনের একদম KG to PG, তারপর ছাত্ররা, আমরা সেই অবস্থান কর্মসূচিতে ছিলাম এবং সেখান থেকেও আমরা আগে দাবি জানিয়েছি রাজ্য সরকারের কাছে শিক্ষা ব্যবস্থাটাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। 9-10-11-12 আপনারা খুলছেন 16 তারিখ থেকে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে, কিন্তু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। হোল অ্যাজ এ হোল সমস্ত শিক্ষক, শিক্ষার যে ক্ষেত্র তাই সেটাকে খুলে দিতে হবে। প্রারম্ভিক শিক্ষার ক্ষেত্র, SSKNSK সব চালু করতে হবে। ন্যাশনাল চাইল্ড লেবারের যে কেন্দ্র আছে সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থাটা চালু হোক। তাহলে এখন সেটা তো চালু হলে সব তো মিটেই গেল, কিন্তু যতক্ষণ না চালু হচ্ছে এই দুই মানে দু রকমের নীতি, দ্বিমুখী নীতি নিয়ে সরকার চললে সেটাতে আমরা কিন্তু বাদ থাকবো, সেটাতে আমরা প্রতিবাদ জানাবো। এবং প্রতিবাদ জানিয়ে আমরা চিঠি দিয়েছিলাম যে এই নীতি দু রকম কেন হচ্ছে সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, আমরা সেক্রেটারির কাছে এই চিঠি দিয়েছি, সেটা পরিষ্কার করুক। তার আগে বলি, গতবার যখন 19 সালে একবার খোলা, 20 সালে একবার খোলা হলো স্কুল, সেই সময় আমরা দেখেছিলাম ঠিক এইটুকু অংশের স্কুলগুলোর মধ্যেই পার্শ্ব শিক্ষকদের যেতে বাধ্য করেছিল, এবং আমরা SPD কাছে চিঠি দিয়েছিলাম
ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, আমি নিজে তার সঙ্গে বসে আলোচনা করেছিলাম। উনি বললেন আমি আমি স্কুলগুলোকে বলে দেবো, ডিইও কে বলে দেবো, আদৌ উনি কিছু করেননি বা ওনার করার কোনো ক্ষমতা নেই। ফলত এবার আমরা সেক্রেটারির কাছেই চিঠি দিই, 3রা নভেম্বর চিঠি গেছিল, আজকে আমরা সেই সব ব্যাপারে খবর নিতে গিয়েছিলাম প্রধানত, এটা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে জানেন যে দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই আন্দোলন করে যাচ্ছি, সেই দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলন করার ক্ষেত্রে বড় বড় আন্দোলনের পরেও বিগত যে সরকার, এই সরকারই নতুন মোড়কে আবার এসেছেন, কিন্তু তার যে শিক্ষামন্ত্রী ছিল তিনি 2 বার বসেছিলেন, কিন্তু ফলপ্রসূ আলোচনা হলেও সেটা কিন্তু কার্যকরী হয়নি। প্রথমবারে যেটা হয়েছিল 32 দিন আন্দোলনের পর, 70 দিন আন্দোলনের মধ্যেও উনি বিধানসভার মধ্যে দেখা করেছিলেন, কিন্তু সেদিনে কোনো ফলপ্রসূ আলোচনাই উনি করতে চাননি, বরং উনি আপনার আমাদের আক্রমণ করেছিলেন এবং উনি খুব খারাপ ব্যবহার করেছিলেন। আমরা আশা রেখেছিলাম যে নতুন শিক্ষামন্ত্রী এসছে, উনি আমাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনার টেবিলে বসবেন, এবং এইটার আধিকারিক আমাদের জানিয়েছিলেন শিক্ষা দপ্তর থেকে, একবার ডেটও হলো, ডেটটার করে পোস্টপন করে দেওয়া হলো, দ্বিতীয়বার আবার ওনারা শিক্ষা দপ্তর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে বললেন হ্যাঁ আমরা খুব শীঘ্রই বসবো, কিন্তু সেটার ডেটও আজও পর্যন্ত আমরা পাইনি। এবং এটাও আমরা আজকে জানার জন্য যে কেন বারবার আপনারা এগোচ্ছেন, তারপর আবার পিছিয়ে যেতে হচ্ছে কেন আপনাদের, এবং আমাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা তাহলে কোথায় আলোচনা করবো? মন্ত্রী বসবেন না, তাহলে প্রিন্সিপাল সেক্রেটারি বসে আলোচনা করুন। এই সমস্যাটাকে নিয়েই আজকে আমাদের শিক্ষা দপ্তরে আমরা গিয়েছিলাম বিকাশ ভবনে, এবং সেখানে আজকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়নি, অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমরা আর্জি জানিয়ে এসেছি। আজকে ডেপুটি সেক্রেটারি কথা বলেছেন, কথা বলার পর উনি বলেছেন না এখনো পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্টের কি চিন্তা ভাবনা আপনাদের আপনাদের সম্বন্ধে সেটা আমাদের কাছে, আমার কাছে অন্তত ওনার কাছে পরিষ্কার নয়, এটা সেক্রেটারির সঙ্গে আপনাদের কথা বলতে হবে। আপনারা ডেটকে আর্জি জানিয়েছেন, আমরা চেষ্টা করবো এবং আশা করি সেক্রেটারি স্যার বসবেন এবং তার সঙ্গে আমাদের যে এই সমস্যাটা হয়ে আছে এটা নিয়েও কিভাবে এই জট কাটানো যায়, আদৌ 16 তারিখ থেকে 500 শিক্ষকেরা স্কুলে যাবে কি যাবে না, এটা সদুত্তর আমরা চেয়েছি। ডেপুটি সেক্রেটারি বলেছেন এটাও একটা পলিসি মেকিং এর ব্যাপার, এটাও প্রিন্সিপাল সেক্রেটারি একমাত্র আপনাদের এই উত্তরটা দিতে পারবেন। সুতরাং এই শব্দটা নিয়েই আমরা 16 তারিখের আগেই ডেট চাইছি, এবার দেখা যাক উনি কিরকম ভাবে কি আলোচনা। খবর উঠে আসছে বিকাশ ভবন সূত্রে যে কোন রকমই কিন্তু পজিটিভ বার্তা 500 শিক্ষকদের নিয়ে ভাবা হচ্ছে না, যে তাদের বেতন বৃদ্ধি করা হবে না, বেতন কাঠামো, এগুলো কোনো কিছুই আলাপ আলোচনার মধ্যে নেই। নতুন শিক্ষামন্ত্রী এসে তিনি কিন্তু আরো উদাসীন হয়েছেন এই ধরনের শিক্ষকদের, এবং উল্টে তিনি বলেছেন যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক অনেক ভালো আছেন অন্যান্য রাজ্যের তুলনায়। তো এই সাপেক্ষে কেন্দ্র করে আপনাদের কি আন্দোলনে নামার কোনো পরিকল্পনা করছেন? কোনো কিছুই তো হচ্ছে না, তাহলে কি হবে আগামী দিনে?